মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, 2 মিনিট। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 1991 থেকে 2000 সাল পর্যন্ত আল জাজিরার একটা রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 550টি নৌ দুর্ঘটনা ঘটেছে, 3600 জন রিপোর্টেডলি মারা গেছে এবং 500 জন মিসিং আছে। যদিও সংখ্যাটা কমে আসছে, বাট এখনও এই বিষয়ে আমি মনে করি সরকারের ব্যাপক গাফিলতি আছে এবং এ বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজন আছে। এ বিষয়ে হাই স্ট্যান্ডার্ড মেনটেন করার কোনো বিকল্প নেই। আজকে 13 বছরে এই সরকার আছে, 13 বছরে 26টা ঈদ হয়েছে। প্রতিটা ঈদেই আমরা যারা রোডে গিয়েছি অথবা প্লেনে গিয়েছি, হয় 5 গুণ ভাড়া দিয়ে আমরা ঈদের সময় বাড়িতে গিয়েছি, অথবা রোডে গেলে আমাদের 4 গুণ 5 গুণ সময় বেশি লেগেছে, 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা। একটা ম্যান মেড প্যান্ডেমিক সিচুয়েশন ওখানে তৈরি হয়ে যায়, 12 ঘন্টা রাস্তার মধ্যে আমরা স্টাক। বিকল্প সমাধান কী? অধিক সংখ্যক এয়ারপোর্ট করা, অধিক সংখ্যক এয়ারো রুট করা এবং নৌ চ্যানেল করা। এটা আমি শিখব এই মাননীয় মন্ত্রী মহোদয়ের সময় অনেকগুলো নতুন নতুন নৌ চ্যানেল উনি বের করেছেন, উদ্ভাবনী শক্তি দেখাচ্ছেন, তবে এটা আরও অনেক গুণ বাড়ানো প্রয়োজন। যেমন আমার নির্বাচনী এলাকার পাশ দিয়ে রংপুর থেকে বামনডাঙ্গা হয়ে গাইবান্ধা হয়ে একটি নৌচালন করার সুযোগ আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো এটি উনি যেন কনসিডার করেন। গাইবান্ধার ফুলছড়িতে একটা অসম্ভব সুন্দর নৌবন্দর করা হয়েছিল, প্লাটুন অ্যান্ড এভরিথিং, অসাধারণ ডেকোরেশন, অসাধারণ লাইটিং, চমৎকার জিনিস। কিন্তু ওখানে কোনো নৌ পরিবহন নাই, কারণ পানির নাব্যতার সাথে মানানসই করে ওটা করা হয়নি। পরিকল্পনার বিশাল একটা ফ্লস সেখানে ছিল, শত শত কোটি টাকা ওয়েস্ট হয়েছে। আমাদের এখন দ্রুত উচিত নৌ চ্যানেলগুলোকে বাড়ানো, উদ্ধার করা এবং লেয়ার করে দেয়া। যেমন কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো, বিশাল একটা ক্যারিয়ার ছোট্ট একটা জাহাজকে সম্পূর্ণ ডুবিয়ে দিল। আমরা তো রুট আলাদা করে ফেলতে পারি, এই রুটে বড় জাহাজ চলবে, এই রুটে ছোট জাহাজ চলবে, এই রুটে ডিঙ্গি জাহাজ চলবে, এখানে ডিঙ্গি নৌকা চলতে পারবে না, এরকম কিছু নিয়ম আমাদের করার প্রয়োজন আছে। ইমিডিয়েটলি যদি আমরা না করি এই ধরনের অ্যাক্সিডেন্ট বাড়বে এবং ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। আমার সংশোধনী, এক মিনিট মাননীয় স্পিকার, আমার সংশোধনীগুলো, একটি হচ্ছে সিরিয়াল নাম্বার 9 আমি বলেছি বিলের 2 দফার বিদ্যমান 1 উপদফার পূর্বে নিম্নোক্ত 1-2 উপদফাটি সন্নিবেশ করা হোক এবং 1 উপদফাটি 2 উপদফার হিসাবে পুনঃসংখ্যায়িত করা হোক, যথা 1 অপরাধ অর্থ এই আইনে অধীন শাস্তিযোগ্য কোনো অপরাধ। সিরিয়ালে বিলের 9 দফার প্রথম পঙ্ক্তিতে অবস্থিত কর্তৃপক্ষ শব্দটির পরিবর্তে এই আইনের উদ্দেশ্য পূরণ করবে কর্তৃপক্ষ শব্দটি প্রতিস্থাপন করা হোক। 34 নম্বর সিরিয়ালে বিলের 11 দফার 2 উপদফার 3 প্যারার দ্বিতীয় পঙ্ক্তিতে অবস্থিত ফিশের শব্দটা খুব অপ্রচলিত শব্দ, ফিশের বলে তো কিছু হতে পারে না, ফিশের শব্দটির পরিবর্তিতে ফি এর শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। 36 নম্বর সিরিয়ালে বিলের 15 দফার 1 উপদফার 3 পঙ্ক্তিতে অবস্থিত যোগ্যতা সম্পন্ন শব্দটির পরে লাইসেন্স প্রাপ্ত শব্দটি সন্নিবেশ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই আইনটি সংসদে উপস্থাপন হওয়ার পরে মাননীয় সংসদ সদস্যগণ যে নদী এবং নদী বন্দর, সমুদ্র বন্দর নিয়ে অনেক সচেতন হয়েছেন, মনোযোগ দিয়েছেন, তাদের সংশোধনী এবং জনমত যাচাই তাদের সেই কথাবার্তার মধ্যে সেগুলো ফুটে উঠেছে। এই জন্য আমি সকল সংসদ সদস্যদেরকে, আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা সম্ভব হয়েছে মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার যুগোপযোগী এই নেতৃত্বের কারণে এবং পদক্ষেপের কারণে। আমি যেটা বলেছিলাম যে মংলা বন্দর দ্বিতীয় চট্টগ্রাম বন্দরের সক্ষমতা অর্জন করতে যাচ্ছে, এটা এমনি হয়নি মাননীয় স্পিকার। আমরা যদি স্বাধীনতার পরবর্তীর দিকে তাকাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পশুর নদী, যেই পশুর নদীতে আমাদের মংলা বন্দর, আগে এটা চানলা বন্দর ছিল, বর্তমানে মংলা বন্দর, সেই বন্দরে একটা ঘষিয়াখালি চ্যানেল আছে, যে চ্যানেলটা তিনি নিজেই খনন করেছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই চ্যানেলটি খননের মধ্য দিয়ে এখানে জাহাজ চলাচল, নৌকা চলাচলের ব্যাপক সুবিধা হতো, অনেক সময় কমে যেত এবং অনেক পথ কমে যেত। এই ঘষিয়াখালি চ্যানেলটি রক্ষণাবেক্ষণের অভাবে এটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। 2008 সালে জনগণের ভোটে নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন, তখন বাংলাদেশে আমাদের নৌ পরিবহন BIWT এর কাছে কোনো ড্রেজার ছিল না। বঙ্গবন্ধু 1974 সালে যে 7টি ড্রেজার সংগ্রহ করেছিলেন,
সেই সাতটি ডেট 2008 সাল পর্যন্ত আটটি হয়নি মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী প্রথম পদক্ষেপ গ্রহণ করলেন, প্রথমে 2000 প্রকল্প, তারপরে 10টি, তারপরে 20 ডেজার, এখন 35 ডেজার প্রকল্প চলমান আছে। তিনি যখন 10টি ডেজার সংগ্রহ করলেন, তখন একই সঙ্গে এই 10টি ডেজার একসঙ্গে যুক্ত করে এই ঘষিয়াখালী চ্যানেল তিনি আবার এটা খনন করে এটা প্রবাহ আবার নিশ্চিত করেছেন। বর্তমানে এই চ্যানেলটি বঙ্গবন্ধু ঘষিয়াখালী চ্যানেল নামে অভিহিত হয়েছে। মাননীয় স্পিকার, এই চ্যানেলটি দিয়ে এখন প্রবাহ নিশ্চিত হয়েছে, যানবাহন চলছে। কাজে এই এই যে অবস্থা সৃষ্টি করা হয়েছিল বাংলাদেশে, আমি যে বলি যে 1975 সালে 15ই আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সহপরিবারে শুধু হত্যা করা হয়নি, এটা ব্যক্তি বা পারিবারিক হত্যা ছিল না, এই হত্যা ছিল একটি দেশকে হত্যা করার ষড়যন্ত্র। মাননীয় স্পিকার, আমরা যদি দেখি এই নদীগুলোকে, আমি যখন নদীর পাড়ে যাই, এই নদীগুলোর আজকে দখল দূষণের কথা বলা হচ্ছে, এমনি এমনি তো দখল দূষণ হয়নি, এটার পিছনে তো কেউ কারা ছিল। যখন আপনি দুর্নীতিবাজদেরকে ক্ষমতায়ন করবেন, যখন আপনি একটি দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিবেন, যখন আপনি অপরাধীদেরকে আপনি চেয়ারে বসাবেন, তখন তো এই অবস্থাই হবে। এটা পরবর্তী যে সামরিক যান্তারা জে আরশাদ এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া একই ধারায় দেশ পরিচালনা করেছে। কাজে কাজেই এই নদীর দিকে কেউ তাকায়নি। নদীগুলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের শিরা দিয়ে যেভাবে রক্ত প্রবাহিত হয়, বাংলার এই যে 56,000 বর্গমাইলে যে নদীমাত্রিক দেশ, নদীগুলো হচ্ছে 56,000 বর্গমাইলের শিরা। এই শিরাগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশের এই উন্নয়ন চলমান উন্নয়ন বন্ধ হয়ে যাবে। কাজেই এই শিরাগুলোকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন। আমরা প্রায় 80টি ড্রেজারের প্রকল্প তিনি দিয়েছেন। আমরা জানেন 10,000 কিলোমিটার আমরা নৌপথ তৈরি করছি এবং এই নদীগুলোকে দখলমুক্ত করতে হচ্ছে। এটা অনেক বড় চ্যালেঞ্জ মাননীয় স্পিকার। এটা দিনের পরে দখল হয়েছে, স্থাপনা তৈরি হয়েছে, এখানে বিভিন্ন সময়ে তাদের কাগজপত্র তৈরি করে ফেলা হয়েছে, ভুয়া কাগজপত্র তৈরি করে দখলদারি তৈরি করা হয়েছে। সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এবং এটা আমাদের লক্ষ্য একটাই, বাংলাদেশকে রক্ষা করা। এবং এই যে 10,000 কিলোমিটার নৌপথ, আজকে সংসদ সদস্য বলেছেন শামীম হায়দার পাটোয়ারি যে নৌপথের কথা, স্পিকার, যে আমাদের রসনা মান্নান যেটা কথা বলেছেন যে আমাদের যে আমাদের ক্রুজ সার্ভিস, এই যে বুড়িগঙ্গা নদী, হ্যাঁ, আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ছিলেন, বিদেশি মেহমানরা যখন আসতেন, আমরা দেখতাম যে নৌবহরে তিনি নিয়ে যেতেন এই বাংলার অপরূপ সৌন্দর্য দেখানোর জন্য, আমাদের নদীমাতৃক এই বাংলাদেশকে উপভোগ করার জন্য তিনি নিয়ে যেতেন। সেই নৌবহরের কার্যক্রম কিন্তু আমাদের এই বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, BIWTC ইতিমধ্যে অত্যাধুনিক আন্তর্জাতিক মানসম্পন্ন 3টি ক্রুজ সার্ভিস ভেসেল আজকে আমাদের নৌ বহরে যুক্ত হতে যাচ্ছে। আগামী 2023 সালের মধ্যেই আমরা এই ধরনের জাহাজগুলো আমরা যুক্ত করতে পারবো। তাহলে আমরা আবারও যে অতীতের যে হারিয়ে যাওয়া, যে আমাদের যে নৌবহরে যে আমাদের চলাচল, সেগুলো আমরা আবার পুনরায় চালু করতে পারবো। এবং বুড়িগঙ্গা নদীকে ঘিরে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রকল্প দিয়েছেন, যে প্রকল্প চলমান আছে। আমি মাননীয় স্পিকার আপনাকেও বলেছি যে এই প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সেখানে লক্ষাধিক মানুষ সেখানে সেই নৌকা বাইচ উপভোগ করেছে। কাজেই আমরা অল্প কিছুদিনের মধ্যে এই প্রকল্প হয়তো শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আমরা সেই নৌভ্রমণের জন্য মাননীয় সংসদ সদস্য স্পিকার সহ সকলকে আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। মাননীয় স্পিকার, আমরা এগুলো করছি, ঢাকার চারপাশের নদী, এই এইরকম নদী পরিবেষ্টিত শহর পৃথিবীতে খুব কমই আছে, কিন্তু সেটা আমরা ধরে রাখতে পারি নাই। মাননীয় প্রধানমন্ত্রী 1996 সালে যখন 21 বছর পরে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তখন তিনি বলেছিলেন এই ঢাকাকে ঘিরে আমরা রেলপথ, নদীপথ এবং সড়কপথ আমরা তৈরি করব। কিন্তু 2001 সালের পরে সেই প্রকল্পগুলো সব বাদ দিয়ে দেওয়া হয়েছে, এগুলো দখল এবং দূষণে এগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কাজে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আবার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি, এবং আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই হারানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনতে সক্ষম হব। মাননীয় স্পিকার, এবং এখানে যেই যেই দাবিগুলো বা বক্তব্যগুলো উপস্থাপন করা হয়েছে, বিশেষ করে
ফখরুল ইমাম, ইনি অত্যন্ত একজন ভাইব্রেন্ট সংসদ সদস্য, তাদের তিনি বলছেন তার এলাকায় যেই পুরাতন ব্রহ্মপুত্র যেটা খনন করা হচ্ছে, যেটা যমুনা নদীর সঙ্গে যুক্ত হয়ে যাবে এবং যেটা একসময় নৌ চলাচল নৌ বাণিজ্য ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আমরা চালু করছি। এবং আপনি যেটা বলেছেন ইউলিপ, যেটা কেটে দিলে আমরা বিআইডব্লিউডি করেছি, কিন্তু আপনি জানেন এটা স্থানীয় কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করছি। আমরা এটা সমন্বয় করতে পারলেই আমরা এটা কেটে দিব এবং আপনার প্রস্তাবনাটা আমরা এটা পরীক্ষা করে দেখেছি, এটা অবশ্যই একটি ভালো একটা আপনি প্রস্তাবনা দিয়েছেন যাতে আরও বেশি সুবিধা হবে নৌ চলাচলের ক্ষেত্রে। আমাদের বাহাদুরা ফুলছড়ি বালাসী বাহাদুরাবাদ ঘাটের কথা এখানে উপস্থাপন করা হয়েছে, আমরা ইতিমধ্যেই সেখানে লঞ্চ চলাচল কিন্তু শুরু হয়ে গেছে, কাজেই সেখানে মানুষ যাতায়াত করছে। আমাদের এই নৌ আশা করি আগামী কিছু দিনের মধ্যে এই নৌবন্দরটি আবার পূর্বের ন্যায় আবার এখানে আবার চালু হবে এবং পরীক্ষামূলক চলাচল করছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এখানে অনেকগুলো সংশোধনী দেওয়া হয়েছে আইনের ক্ষেত্রে, এই সবগুলো সংশোধনী গ্রহণ করা সম্ভব নয়, তবে আমি মনে করি যে তারা যেহেতু এই আইনটিকে আরও সুন্দর করার জন্য এই এই পরিশ্রমটি করেছেন, সংশোধনীগুলো আনার চেষ্টা করেছেন, আমি মনে করি তাদের এই সেক্ষেত্রে প্রস্তাবনা দফা যে তিনে পি এস ফজলুর রহমান যেই সংশোধনী এনেছেন এবং দফায় একে পি এস ফজলুর রহমান এবং মাননীয় সংসদ সদস্য মজিবুল হক যেই সংশোধনীটি এনেছেন এবং দফা দুয়ে পি এস ফজলুর রহমান যে সংশোধনীটি এনেছেন, দফা সাথে পীর ফজলুর রহমান একটি সংশোধনী এনেছেন, দফা এগারোতে শামীম হায়দার পাটোয়ারি একটি সংশোধনী এনেছেন, ক্রমিক নম্বর 34 মাননীয় স্পিকার দফা এগারো, দফা 22 ক্রমিক নম্বর 42 মাননীয় সংসদ ফখরুল ইমাম একটি সংশোধনী এনেছেন এবং দফা 22-43 মাননীয় সংসদ মজিবুল হক কিশোরগঞ্জ 3 তিনি একটি সংশোধনী এনেছেন, দফা 38-52 মাননীয় সংসদ ফখরুল ইমাম তিনি একটি সংশোধনী এনেছেন, দফা 54-তে মাননীয় সংসদ রুমিন ফারানা 54 ক্রমিক নম্বর 54 তিনি একটি সংশোধনী এনেছেন এবং সংশোধনী তালিকা 3-1 মাননীয় সংসদ পীর ফজলুর রহমান দফা 35 ক্রমিক নম্বর 1 দফা 55 ক্রমিক নম্বর 2 সংশোধনী এনেছেন। মাননীয় স্পিকার, এই সংশোধনীগুলো আমি গ্রহণ করছি, বাকি সংশোধনীগুলো গ্রহণ করা গেল না বলে আমি দুঃখিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।